বন্ধুরা, ঝড় আসার আগে আমাদের এখন রেসিপি চলছে, জানি না কখন ঝড় আসবে কি হবে, কিন্তু এখন থেকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গেছে, চলছে আর কি, তার আওয়াজ পাওয়া যাচ্ছে ভাবি। আমাদের রেসিপিও চলছে আর বন্ধু, উনুনটা খালি আজকে দেখুন নিভে নিভে যাচ্ছে, কারণ আমাদের এখানটায় এখন মানে হার রোজ ঝড় বৃষ্টি লেগে আছে, আবার নাকি ঘূর্ণিঝড় আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, আর আজকের যে ব্লগ অন্যরকমের একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন। আর কি বলবো বন্ধুরা, এখন পরিস্থিতি অন্যরকমের, কী হয় অবস্থা। আর এখানটা এক জিনিস দেখাই, এই দেখুন আমাদের এখানটায় কাঠ রাখা আছে, এটা হচ্ছে আমাদের খিরিশ গাছের কাঠ, আমাদের বাড়ি তৈরি হচ্ছিলো না তখন কাটতে হয়েছিলো, আমার মা কিন্তু এই গাছটা লাগিয়েছিল না, মা তুমি এই গাছটা বসিয়েছিলে, তো কাটার ইচ্ছা ছিল না, তবুও বাড়ি তৈরির জন্য কাটতে হয়েইছে, কিছু করার ছিল না, তো এই কাঠ গুছিয়ে রেখে দিয়েছিল আমার বাপি আর মা। আর আজকে সকালবেলা যখন ঘুমাচ্ছিলাম, একদম সকাল সকাল একজন এসেছিলো কাঠের মিস্ত্রি, কাঠের মিস্ত্রিকে কী বলে মা, ছুতোর মিস্ত্রি বলে না, হ্যাঁ, তো কাঠের মিস্ত্রি এসেছিলো, আমার বাপি বলেছিলো আসতে কী কীরকম কাঠ কী করবে, বানাবে না বানাবে, সেই জন্য মেশিনে গিয়ে বানাতে হবে, তো সেই জন্য তো এসে দেখে গিয়েছে, বলে গিয়েছে। আমরা ভাবছি না এটাকে মানে ডিনার টেবিলের যে সেট হয় সেটা বানাবো, মানে টেবিল চেয়ার বানানো হবে, তো ডিনার টেবিল বানানোর জন্য ভাবছি, আমরা সেভাবে বলেছি। আর আমি দেখছিলাম দামও মোটামুটিভাবে কিন্তু যেরকম নেয়, এবার সেটা দেখতে হবে যে এমনি বানালে দাম কি বেশি পড়ে যাবে, কি ভালো হবে, নাকি কিনে নিলে ভালো হবে, সেটা আমরা একটু ভাবছি আর কি। এখন এসে দেখে গিয়েছে, বললো মোটামুটি হয়ে যাবে, যা কাঠ আছে হয়ে যাবে বলেছে না মা, আমরা ওই 6 সিটার মানে 6 জন বসে খেতে পারে সেরকম বানানোর প্ল্যান করছি আর কি। তো এটা এখন বলেছে কি মোটামুটি একটা সিজন খেলে ভালো হয়, মানে মোটামুটি একটু সময় রোদ জল মানে রোদ বৃষ্টি এটাতে একটু থাকলে কি হয় কাঠটা মজবুত হয়, সেই জন্য আমাদের এখন রাখা রয়েছে, এখনও সময় লাগবে বানাতে, তবুও দেখে গেল যেমন কাঠটা কিন্তু খুব খারাপ না, অনেকই মজবুত, এই দেখুন অনেকই সুন্দর কাঠ আমাদের, এরা মেশিনে কেটে আনলে ফের পরিষ্কার সুন্দর দেখতে হয়ে যাবে একদম। বন্ধুরা, আমাদের এখানটায় জোরদার তেমনভাবে কিছু হয়নি, হ্যাঁ একদিন একটু জোরে একটু ঝড় হয়েছিল, প্রায় 60-70 কিলোমিটার বেগের মতো ঝড় হয়েছিল, তাই বেশ ভালো জোরে হয়েছিল, আবার নাকি খুব জোরে একটা ঘূর্ণিঝড় আসবে। আর এখন আমাদের এইদিকে রান্নাঘর, তবে এইদিকে রান্নাঘর দেখুন এখন এই অবস্থা আছে, ঝড়ের পরে কী হয় এখন কী জানি, ঝড় আসার একটা সম্ভাবনা আছে, তো দেখা যাক। আর আপনারা বন্ধু একটু সাবধানে থাকবেন, আপনাদের ওখানটায় কী হচ্ছে এখন আমাকে লিখে জানাতে পারেন, আমাদের এখানটা আকাশ গুড়গুড় করছে আর ঝোড়ো হাওয়া লাগাতার বইছে এখনও, আর ঝড়ের জন্য দেখুন বন্ধুরা আমাদের তোজ্জোর শুরু হয়ে গিয়েছে, ঝড়ের জন্য বাপি এত ছিটে কিনে রেখেছো, হ্যাঁ বাপি বলে না রেসিপি হবে, তবুও বন্ধুরা কত কিনে যেতে, অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা মজার বিষয় নয়, এই সমস্ত জিনিস কিন্তু বাড়িতে থাকলে সুবিধা হয়তো সেদিন আমরা রান্না বান্না করতেও পারলাম না, তখন কী খাবো কী হবে, তখন এই চিড়ে মুড়ি বিস্কুট এইসব তো খেতে হবে তখন, তাই না বন্ধুরা, কী বলবো, এই যে কদিন আগে যে ঝড়টা হলো না, আমাদের এখানটা যে চিলে ঘর এইরকমভাবে খোলা ছিল, আর খোলা থাকার ফলে কী হয়েছে বন্ধুর, এদিকে একটু মানে হাওয়ার ঝাপটা দিয়েছে, অন্যদিন আসে না হাওয়ার ঝাপটা দিতে, আর এই জল আমাদের এখানে একদম দাওয়াতে ভর্তি হয়ে গিয়েছিলো, তো সেই জন্য এটা বাপি আবার আজকে বন্ধ করে দিল, বলে আবার যদি জোরে ঝড় আসে তো ঝাপটা এসে একদম আমাদের দাওয়াতে পুরো জলে জলময় হয়ে যাবে একদম চারিদিকে, সেই জন্য একদম এইদিকে একটু পলিথিন কাগজ দিয়ে ঘিরে দিয়েছে, তো আশা করছি ঠিকঠাক থাকবে, হ্যাঁ মানে এখন পরিস্থিতি অন্যরকম, ঝড় থেকে বাঁচার জন্য এখন শুরু হয়ে গেছে ব্যবস্থা, কেননা একবার বন্ধুরা ঝড়ে আমাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছিল, সেই ঝড়ে কোন ঝড় মা সেটা মা জানো, আইলা না কি না সেটা মা, কি ঝড়ে আমাদের চিলে ঘরে পড়েছিল গাছ, হ্যাঁ আইলাতে দেখলেন বন্ধুরা, আমি বললাম না আইলাতে, ওদিকে পাশে একজন নারিকেল গাছ ছিল, নারিকেল গাছ তো সেটা দুম করে আমাদের পড়ে একদম পুরো চিলগড়টা গেল গুঁড়ো হয়ে একদম, তখন খোলা লাগানো ছিল খোলা, তারপরে আমাদের গিল ছিল লোহার যে দরজা মতো ছিল সেটাও একদম পুরো একদম বেঁকে সে একদম তজনজ গুঁড়ো হয়ে গিয়েছিলো, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি চারিদিকে জল আর জল, নিচে আমাদের ধানের বস্তা রাখা ছিল, তখন অনেক চাষ হয়েছিল বন্ধুরা আমাদের সব, হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম সব ভিজে একদম বন্যা হয়ে গিয়েছিলো আমাদের, ওখানে এখন চুপচাপ রয়েছে, কী সুন্দর ঝড় আসলে কী হবে, এদের এই বাড়িটা না তখন ছাদের তলা নিয়ে চলে যাবো, সেখানটা নিয়ে যেতে হবে, নইলে আমাদের বন্ধুর খুব চিন্তা হবে, এরকম আরামসে কেমন ঘুমাচ্ছে দেখুন, বসে বসে আছে সব আরামসে, কী হবে ঝড় আসলে, এই আকার আকার একা বা একারা কী করবি তোরা ঝড় আসলে। বন্ধুরা আমাদের এক্ষুনি রেসিপি শুরু হয়ে যাবে আজকের, কেননা একটু পর থেকে আবার ঝড় আসে কী হয় সেটা একটা ব্যাপার, কেন প্রত্যেক দিন আমাদের এখানটা হবে হবে করছে। আর চিড়ে বন্ধুরা কী সুন্দর পাতলা পাতলা চিড়ে নেবে একদম, এটা একদম কি সুন্দর একদম, দেখুন বন্ধুরা বড় 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 চিড়ে দেখতে ভালো, কিন্তু বলছে তুষ আছে, এই দেখুন বন্ধুরা
চিড়ের মধ্যে তুঁজ দেখুন খালি, সেই জন্য পাঁচ নিতে হচ্ছে, কিছু করার নেই আমাদের। দেখুন বন্ধুরা আমাদের পাওয়ার ব্যাঙ্কও ফুল চার্জ একদম দিয়ে রেখে দিচ্ছি, কেননা আমাদের ইনভার্টার রয়েছে, লাগে না। কিন্তু এখন যখন ঝড় আসে, যখন ইনভার্টারের চার্জ হয়তো শেষ হয়ে গেল, তখন কী হবে, তো মোবাইলে কী করে চার্জ দেবো বা কিসে কী করবো, তখন সেই জন্য আমাদের কিন্তু এই ব্যবস্থা করে রাখলাম। মানে সব ঝড়ের জন্য এখন সব যাবে, যা কিছু ব্যবস্থা এখন নেওয়া চলছে, আমাদের শুরু হয়ে গিয়েছে ঝড়ের প্রস্তুতি। বন্ধুরা সব কিছু বন্ধুরা বদলে যায় ঝড় আসলে, আমি তো একদমই চাই না ঝড় আসুক, হ্যাঁ, কিন্তু তবুও কী করা যাবে, ঝড় আসে, একটু সর্বনাশ করানোর জন্য আসে মানুষের, তারপরে জীবজন্তু পশু পাখির ঝড় হয়। তো ঝড়ের পরে বন্ধুরা পুরো একদম ছবিটাই বদলে যায় চারিদিকের, একদমই ভালো লাগে না, কিন্তু কী করা যাবে, কারোর কিছু ভালো লাগুক আর নাই লাগুক, যেটা হওয়া সেটাই তো হবে, তাই না? তো কিছু করার নেই এখন। বন্ধুরা যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে। আর হ্যাঁ আপনাদের সকলকে বলি যে হ্যাঁ একটু সাবধানে থাকবেন, ঝড় আসছে, তো জানি না আপনারা কে কোথায় থাকেন, তবে ঝড় বৃষ্টি আমাদের এখানে কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, সময়ের সঙ্গে সঙ্গে তো বাড়বে, জানি না পরিস্থিতি কোন দিকে এগোবে, যাই হোক সব কিছু আপনাকে নিশ্চয়ই দেখাবো। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন।